শেষ হতে চলেছে ধারাবাহিক গাঁটছড়া। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারদের অন্তর্মহল। স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হলো গাঁটছড়া। প্রায় এক বছর ধরে জলসার পর্দায় সম্প্রচারিত হচ্ছে ধারাবাহিকটি। ঋদ্ধিমান এবং খরিদ জুটিকে খুব পছন্দ করেছেন দর্শকরা, সেই সাথে রাহুল দ্রুতি ও কুণাল বনিও সমানভাবে জনপ্রিয়। এই জুটিরা একসময় মিঠাইকেও পেছনে ফেলে দিতে সক্ষম ছিল, কিন্তু বর্তমানে আর সেভাবে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন না ধারাবাহিকটি। গাঁটছড়ার বিপরীতে জি বাংলার জগদ্ধাত্রী টিআরপি লিস্টে সেরা। প্রত্যেক সপ্তাহে বেঙ্গল টপার হয় জগদ্ধাত্রী, সেই জায়গায় টিআরপি লিস্টে ক্রমশই পিছিয়ে পড়ছে গাঁটছড়া। শোনা যাচ্ছে স্টারের আসন্ন দুই সিরিয়ালের একটিকে জায়গা করে দিতে সরে যাচ্ছে গাঁটছড়া। ইতিমধ্যে স্টারে দুটি সিরিয়াল আসার খবর আমরা আপনাদের জানিয়েছি, যার মধ্যে একটি টিজার দেখা গেছে, যেটি হলো কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, এবং আরেকটি রামপ্রসাদ, যার প্রোমো কিংবা টিজার এখনো দেখা যায়নি। স্টুডিও পাড়া সূত্রের খবর, বর্তমানে এই দুটি সিরিয়ালের জন্যই কাস্টিং বাছাই এখনো শেষ হয়নি, কিন্তু দুটি ধারাবাহিক হতে চলেছে মেগা বাজেটের। তবে এর মধ্যে কোনো একটির জন্য স্লট ছেড়ে দেবে গাঁটছড়া, তবে এখন হয়তো বন্ধ করে নাও দেওয়া হতে পারে ধারাবাহিকটিকে। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।